সুপ্রিয় শিক্ষার্থী আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম প্রভাষক রসায়ন সরকারি আশেখ মাহমুদ কলেজ জামালপুর আজকে আমি তোমাদের আইসিটি বিষয়ের ওপর একটি ক্লাস নেব ইতিপূর্বে আমি পাঁচটি ক্লাস নিয়েছি তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায়ের ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল আজকের ক্লাসের মাধ্যমেই মোটামুটি এইচটিএমএল বিষয়ের অধিকাংশ পড়াশোনায় শেষ হয়ে যাবে তোমাদের পাঠ্য বইয়ে যে অংশটুকু আছে এর আগে আরেকটি ক্লাস নিয়েছিলাম রসায়ন ক্লাস সেখানে ব্যবসায় শিক্ষা শাখার একজন শিক্ষার্থী বলেছিল যে অনেক কিছু আমি বুঝতে পারিনি তোমার জন্যই বলছি আজকের যে ক্লাসটি সেটি বিজ্ঞান শাখা মানবিক শাখা এবং ব্যবসা ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আজকে তোমরা যে ট্যাম্পলেটটি দেখতে পাচ্ছ একটি ওয়েবসাইট ডিজাইন করার সময় যে লে থাকে সেই লেআউট লেআউট তৈরি করাটা আমি তোমাদেরকে আজকে দেখাবো এই লে সকল বিভাগের শিক্ষার্থীর জন্যই তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আমি চেষ্টা করব ওই অংশটুকু বুঝিয়ে দেওয়ার তোমরা সরকারি আশেক মাহমুদ কলেজ ওপরে এটা ব্যানার সাইট আমরা বলা হয় পাশে থাকে প্রিন্সিপাল ম্যাসেস মানে কলেজের কলেজ সময়ের জন্য ডান পাশে তোমরা ওয়েবসাইট দেখতে পাচ্ছ সবুজ কালারের সেখানে বিভিন্ন নোটিশ বা বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকে মাঝখানে থাকে বডি যে অংশের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি লেখা থাকে শেষে থাকে কন্ট্রাক্টস বা কপিরাইট আমরা যদি ওয়েবসাইটকে ভাগ করি তাহলে এই অংশগুলোতে ভাগ করা যায় এখন এই লেআউটটা কীভাবে তৈরি করব আর তোমরা বলতেই পারো এই লে আউটটা আমরা তৈরি করা শিখে কি লাভবান হব তোমাদের শুধু পাঠ্যপুস্তকের পরীক্ষার জন্যই নয় তোমরা যারা ফ্রিল্যান্সিং করতে চাও তাদের একটা সম্ভাবনা আছে এই ওয়েব ডিজাইন শেখার জন্য সম্ভাবনাটা হলো এরকম তুমি যদি একশোটা ওয়েবসাইট তৈরি করে দাও ক্লায়েন্টদেরকে যা খুবই নগণ্য মূল্যে তুমি পরিশ্রম করে একশোটা ওয়েবসাইট তৈরি করে দিয়েছ প্রতিটা ওয়েবসাইটের কিছু মেনটেনেন্স থাকে কেমন আজকে আমি ডান পাশের যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি এই ডান পাশের ওয়েবসাইট এখানে আমি ওয়েবসাইট দেখতে চাই না এখানে আমার কলেজের বা আমার প্রতিষ্ঠানের কিছু ছবি দেখতে চাই এখন এই জায়গায় এই ওয়েবসাইটগুলোর লিঙ্কের পরিবর্তে ছবি নিয়ে আসতে হবে এটা তুমি যে ক্লায়েন্টকে ওয়েবসাইটটা তৈরি করে দিবে সে নিশ্চয়ই এই জিনিসগুলো পরিবর্তন করা পারবে না অবশ্যই তোমার শরণাপন্ন হবে তো একশোটা ওয়েবসাইট যদি তুমি তৈরি করে বসে থাকতে পারো তাহলে দেখতে পাবে যে এই যে ক্লায়েন্টগুলোর পরবর্তী যে কাজগুলো এগুলো করেই তুমি অনেক আর্ন করতে পারবে তা আমি এই এর অ্যাডভান্স কোনো কিছু শেখাচ্ছি না কারণ তোমাদের বই মধ্যে অ্যাডভান্স কোনো কিছু নেই যতটুকু আছে ততটুকুর মধ্য থেকে তোমরা যা শিখতে পাবে সেটা হলো একটি ঘর কিভাবে তৈরি করতে হয় সেই কাঠামোটা শিখতে পাবে যেমন এই লেআউটটা কিভাবে তৈরি করতে হয় এই লেআউটটা আজকে আমি তোমাদেরকে শেখাবো এই লেআউট তৈরি করার জন্য যে এই স্টেয়েমেল কোডগুলো লিখতে হবে সেগুলো হলো এতগুলো কোড নিশ্চয়ই তোমরা শিক্ষার্থীরা অনেক সময় বলে থাকো স্যার পূর্বের ক্লাসগুলো করিনি তাহলে এই যে এতগুলো কোড দেখাচ্ছেন এগুলো কি আমি পারব হ্যাঁ তোমাকেই বলছি এই যে যে কোডগুলো তোমাকে দেখে এখন দেখানো হচ্ছে এই কোডগুলো তুমি আজকে প্রত্যেকটা কোড কেন বসাচ্ছি কি কারণে বসাচ্ছি এটা বসালে কি হয় এটা এই কোডটা না লিখলে কি হয় এই সম্পূর্ণ ধারণাটা তুমি এই ক্লাসের মধ্যে পেয়ে যাবে প্র্যাকটিক্যালি তাহলে তোমার পূর্বের ক্লাসের সাথে আজকের ক্লাসের কোনো রিলেশন থাকছে না কিন্তু বেসিক যে জায়গাটা সেটা আমি প্রতিটা ক্লাসে আলোচনা করেছি আজকেও সেই বেসিক অংশটুকু আলোচনা করব প্রথমে আমাদের যে এই স্টেমেলের বেসিক যে অংশটুকু লাগে সেটুকু যদি আমরা দেখি আমরা যে কাজটা করি আমরা যে কোডটা লিখি সেটা লিখি হলো নোটপ্যাডে প্রথমে আমরা একটি নোটপ্যাড ওপেন করে নিলাম নোটপ্যাডের আমরা এই কোড লেখার জন্য যে কাজটা করে থাকি এই শুরু করি এবং ক্লোজিং ট্যাগের মাধ্যমে এই শেষ করি এটা একটা বেসিক এরপর এই স্টেমেলের মাঝে যে অংশটা থাকে সেটা হলো হেড এবং এই হেডটাও আমরা ক্লোজিং ট্যাগের মাধ্যমে শেষ করব দেখো ধাপে ধাপে যখন আমি যাচ্ছি তখন কিন্তু তোমার প্রত্যেকটা জিনিসই বোঝার সুযোগ আছে তুমি লক্ষ্য করলে সবই বুঝতে পারবে এই হেড অংশে যে জিনিসটা থাকে সেটা হলো টাইটেল অর্থাৎ আমরা যখন কোনো ওয়েবসাইট ওপেন করি তখন ব্রাউজারের উপরে যে লেখাটা থাকে সেটাকেই বলা হয় টাইটেল এই টাইটেলের মধ্যে কি দেখতে চাই যেমন এই টাইটেলে যদি আমি আমার আশিক মাহমুদ কলেজের নাম দেখতে চাই তাহলে আমরা এখানে লিখব গপ্ট আশেক কলেজ এরপরে যে অংশটি থাকে সেটি হল সেটি হল এই হেডের পরে বডি এই বডিটাও আমরা ক্লোজিং ট্যাগের মাধ্যমে বন্ধ করে দেব এই বডির মধ্যে আমার যত কিছু লেখা প্রয়োজন সেই লেখাটি আমরা লিখব এখানে একটি গুরুত্বপূর্ণ কথা যে তোমাকে পূর্বেই এই যে যে অংশটুকু লিখেছি এটি অবশ্যই সেভ করতে হবে আমি ডেস্কটপে সেভ করতেছি সেভ করার সময় তোমরা এখানে একটু লেখাটা দেখাটা দূর হতে পারে ছোট ছোট লেখা তারপরে আমি বলে দিচ্ছি এখানে ফাইল নেইম আছে আর হলো সেভ এস টাইপ সেভ এস টাইপটা আমরা অল ফাইল দিব এবং ফাইল নেইমে আমি যেহেতু আশেখ মাহমুদ কলেজের ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করছি তাহলে এখানে আশেক মাহমুদ কলেজ এমসি লিখে দিচ্ছি ডট এখানে এক্সটেনশন হিসেবে অবশ্যই আমরা কি লিখব ডট এইচ টি এম এল লিখে আমরা সেভ করে দেব তাহলে দেখো এই যে স্ক্রিনে এ এম ক্রম যে ইটা আছে সাইনটা সেখানে নিচে এএমসি লেখা আছে এটাকে যদি আমরা ওপেন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে গভ আশেক মাহমুদ কলেজ এরপরে অনেকগুলো লেখা আছে এই লেখাগুলোর একটি থাকার একটি কারণ আছে যখনই আমরা কোনো ট্যাগকে ক্লোজ করব না এখানে যে কোনো একটা ট্যাগ আছে যেটাকে ক্লোজ করা হয়নি সে কারণে দেখো তোমার এখানে যত যাই লেখো না কেন এই লেআউটে কিছু দেখাবে না এবং উপরে দেখো এই যে অনেকগুলো লেখা দেখাচ্ছে এখানে যদি আমরা দেখি যে যে টাইটেল অংশটা আছে এই যে টাইটেল টাইটেলটাকে আমরা ক্লোজ করিনি অবশ্যই যেটা শুরু করব সেটাকে আমরা ক্লোজিং ট্যাগের মাধ্যমে ক্লোজ করবো এখন যদি আমরা সেভ দিই তাহলে দেখো ব্রাউজারে কি দেখাচ্ছে এখন দেখো গভ আশেখ মুহম্মুদ কলেজ এই অংশটুকুই দেখাচ্ছে এর বাইরে আর কোনো কিছু দেখাচ্ছে না আর আমরা বডিতে যেহেতু কোনো কিছু লিখিনি তাই বডি অংশটি এখন দেখাচ্ছে না এখানে বডিতে আমরা যে কাজটা করব একটা লেআউট তৈরি করবো লেআউটটা কত পিকজেল কত পিকজেল তৈরি করব সেটা আমি আগের থেকে একটু প্রস্তুতি নিয়ে নিব যেমন এই লেআউটটা তৈরি করা হয়েছে এখানে যতটুকু দেখতে পাচ্ছ এই লে তৈরি তৈরি করা হয়েছে বাম দিক থেকে ডান দিকে মানে এর ওয়াইড হল সাতশো পঞ্চাশ পিকজেল এবং এর হাইটটা হল সাতশো পিকজেল তো আমরা এই বডি যে অংশটা সেই অংশটা যদি আমরা আগেই নির্ধারণ করে দিই বডির এখানে আচ্ছা আজকে একটা নতুন ব্যবহার শিখবো সেটা হলো ডিপ মূলত এই ডিপ দিয়ে আমরা বিভিন্ন অংশকে আলাদা করতে পারি যেমন উপরে যে ব্যানার অংশ আছে সেই অংশের সাথে বাম পাশে প্রিন্সিপাল মেসেজ ডান পাশে ওয়েবসাইট নিচে কন্ট্রাক্ট এই প্রত্যেকটা বিষয়টাকে আমরা আলাদা করতে পারি ডিআইবি বা ডিভিশন ডিআইভি এখন এই ডিপ আমি পূর্বে বলেছি পুরো অংশটাকে আমি একটি স্টাইল করে নিব সেটা হলো সাতশো পঞ্চাশ বাই সাতশো পিকজেল ডিপের এখানে আমরা স্টাইল করে দেব এস Gyle, style ওয়াইট সাতশো পঞ্চাশ হাইট সাতশো এরপর আমি এটার পুরো তার ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার ব্লু আমরা আমাদের যে পুরো বডি অংশটা আছে সেই বডি অংশটার একটা স্টাইল করে নিলাম যে আমরা ওয়াইড নিব সাতশো পি এক্স পিকজেল হাইট নেব সাতশো সাতশো ওয়াইড নিব সাতশো পঞ্চাশ পিকজেল হাইট নিব সাতশো পি এটা তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী নিতে পারো নিয়ে তোমরা দেখবে প্রত্যেকটা সময় সেভ করে দেখবে যে ব্রাউজারে কেমন দেখাচ্ছে দেখো এই 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 অংশটুকু আমাকে এরকম দেখাচ্ছে টুকুর মধ্যে আমি ডিজাইন করবো এইটুকুর মধ্যে যেহেতু ডিজাইন করব তাহলে এই যে আমার যে ডিব অংশটা আছে এই ডিবের মাঝে আমি কিন্তু ডিজাইন করতে চাচ্ছি তাহলে এই ডিবের মাঝে আমি আরেকটি ডিপ নিব ডিপটাকে অবশ্যই ক্লোজ করতে হবে ডিআইভি এখন এই ডিবে আমি কি রাখতে চাই এই ডিবে আমি রাখতে চাই উপরের যে ব্যানার অংশটি অর্থাৎ বড় করে যে আশেখ মাহমুদ কলেজ লেখাটা থাকে সেই অংশটা লিখতে চাই উপরে জাসিং মাহমুদ কলেজটি বড় করে লেখা থাকে সেই অংশটা আমরা লিখতে চাই ডিপ এখানে আমরা স্টাইল করব এস টি ওয়াইএলই স্টাইল দেখো উপরের এই অংশটা আমি কতটুকু নিব তুমি তোমার পছন্দ অনুযায়ী নিতে পারো আমি এখানে উপরের যে অংশটি আছে সেটি বাম দিক থেকে ডান দিকে সাতশো সাতশো পঞ্চাশ নিচ্ছি পি এক্স এইস আই জি টি হাইট নিচ্ছি তোমার কতটুকু নিব ব্যানারের জন্য একশো পিক্সেল নেই হিসাবটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি আমরা পুরোটা নিয়েছি সাতশো পঞ্চাশ হাইট এবং ওয়েটে ওয়েট নিয়েছি সাতশো হাইট নিয়েছি সাতশো এখন ওই অংশ থেকে কতটুকু কি ব্যবহার করব সেটা আমরা এখন দেখাবো ওয়াইড নিয়েছি সাতশো পঞ্চাশ হাইড নিয়েছি একশো পিকজেল এটার ব্যাকগ্রাউন্ডটা কী রাখতে চাই আমি যখন স্ক্রিনে দেখিয়েছিলাম সেটার ব্যাকগ্রাউন্ড রেড রেখেছিলাম ব্যাকগ্রাউন্ড কালার রেড তুমি চাইলে অন্য কিছু নিতে পারো কোনো সমস্যা নাই এবং এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলোর কালার কিনবে সে কালারগুলো আমি হোয়াইট লিখে দিলাম তোমার স্বাধীনতা আছে এখানে তুমি নিয়ে যে কোনোটাই ট্রাই করতে পারো যে তুমি কি ব্যবহার করবে তাহলে এইটুকু যদি আমি সেভ দিয়ে আমার ব্রাউজারে দেখি পরিবর্তনটা দেখতে পাব কোনো কোনো পরিবর্তন পাওয়া যায়নি পরিবর্তন না পাওয়ার কারণ হলো এই যে স্টাইলটা করেছি স্টাইলের উপরে ইনভার্টেড কমা দেইনি আমরা এটাকে যদি সেভ করে দেই এরপরেও নিশ্চয়ই আরো কোথাও ভুল আছে যে ভুলের কারণে আমরা এই অংশটুকু পাচ্ছি না ডিপ স্টাইল হোয়াইট সাতশো পঞ্চাশ পিকজেল হাইট একশো পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার রেড এবং কালার হোয়াইট এর মধ্যে যদি আমরা একটি লেখা দেই প্যারাগ্রাফ ই প্যারাগ্রাফ এখানে যে লিখাটি দিব সেটাকে আমরা যদি অ্যালাইনমেন্টে দিয়ে দেই

আমরা সেভ করে যে পরিবর্তনটি হবে সে পরিবর্তনটি লক্ষ্য করি এখানে আমার লেখা আছে গব আশেক মাহমুদ কলেজ জামালপুর কিন্তু আমি যে ইটি করেছি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি সেই ব্যাকগ্রাউন্ড কালারটি এখানে নেয়নি close is 1 background color red blue দেখো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা রেড পেয়ে গিয়েছি ব্যাকগ্রাউন্ডের যে আমরা ব্যানারটা ছিল ব্যানারের অংশটুকু আমরা রেড পেয়ে গিয়েছি এরপরে বাম পাশের যে অংশটুকু বাম পাশে ছিল গ্রিন কালারের সেটার জন্য মেসেজ অংশ ছিল সেটার জন্য আমরা যে লেখাটি লিখবো যে কোডটি দিব সেটাও পূর্বের মতোই এখানে আমরা এখানে আমরা দ্বিতীয় ডিপ নিয়েছি দ্বিতীয় ডিপে স্টাইল ওয়াইড নিয়েছি দুইশো হাইট নিয়েছি পাঁচশো ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন কালার হোয়াইট ফ্লোর লেফট অ্যালাইনমেন্ট সেন্টার প্রিন্সিপাল মেসেজ এইচ ওয়ান আমরা এটা যদি সেভ করি তাহলে এখানে দেখতে পাব দেখো উপরের ব্যানারটা নিয়েছি আমি কত পিকজেল একশো পিকজেল এবং তারপরে যে প্রিন্সিপাল মেসেজ সে অংশটি নিয়েছি পাঁচশো পিকজেল একশো আর পাঁচশো ছয়শো কিন্তু টোটালটা নিয়েছি সাতশো নিচে যে আমরা কন্ট্রাক্টটা লিখবো সেই জন্য আরও একশো রেখে দিয়েছি আচ্ছা প্রিন্সিপাল মেসেজের পরে আমরা যে অংশটি লিখে থাকি সেটা হলো যে তোমার সে অংশটা হল বডি আমি কপি করে নিচ্ছি একই বিষয় যেহেতু একই কোড এই বডির মধ্যে আমি হাইট ওয়েট কতটুকু দিব দুইশো বামে দুইশো নিয়েছি ডানের দুইশো নিব তাহলে চারশো মাঝে আমি নিব তিনশো পঞ্চাশ হাইট পাঁচশো রাখবো ব্যাকগ্রাউন্ড কালার গ্রিনের জায়গায় আমি অরেঞ্জ করে দিচ্ছি আর যা আছে সব ঠিক প্রিন্সিপাল মেসেজের জায়গায় বডি লিখে দিচ্ছি এখন যদি আমরা সেভ দিই তাহলে যে অংশটা দেখতে পাবো দেখো বডি অংশটা আমরা পেয়ে গিয়েছি খুবই সহজ বুঝতে অসুবিধা হলো তোমরা কমেন্ট করবে কমেন্টের তোমার এখানে উত্তর দেওয়ার আমি চেষ্টা করব অনেকগুলো কমেন্ট পেয়েছি স্যার ব্যাকগ্রাউন্ড ব্যানার মানে মনে হয় ভুল ছিল ব্যানার ব্যাকগ্রাউন্ড হবে হ্যাঁ ঠিক করে দিয়েছি যে সমস্যাগুলো ছিল এখন আমরা যে অরেঞ্জ নিয়েছি এবার ডান পাশের যে অংশটুকু নিব। ডান পাশের অংশটুকু এটা আমরা তিনশো নিব না দুইশো নিব কারণ পুরো হোয়াইটটা নিয়েছি সাড়ে সাতশো তাহলে বাম পাশে দুইশো রাখবো মাঝে তিনশো পঞ্চাশ ডানে দুইশো এবং হাইট দুইশো পাঁচশো রাখবো ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জের জায়গায় আমরা যে লেআউটটি দেখেছিলাম সেটি হলো গ্রিন গ্রিন কালার লেখার কালারটা হোয়াইটই রাখবো বডির এখানে থাকবে নোটিশ অবলিক ওয়েবসাইট এবার যদি আমরা সেভ দিই তাহলে দেখো যে আমাদের ডানের অংশে যেটা নোটিশ বা ওয়েবসাইট সেই অংশটিকে পেয়ে গেলাম এবার আমার নিচের অংশটুকু লাগবে নিচের অংশটুকু যদি আমরা দেখি তাহলে সেখানে আমি প্রথমে যে ব্যানারটি দিয়েছিলাম প্রথম ব্যানারটি ছিল আমার এটা ওয়াইট ছিল সাতশো পঞ্চাশ হাইট ছিল একশো এখন পর্যন্ত আমি ওয়াইট ব্যবহার করেছি সাতশো পঞ্চাশ করেই ওয়াইট ব্যবহার করেছি সাতশো পঞ্চাশ তাহলে নিচের যে অংশটুকু সেটা আমরা সাতশো পঞ্চাশ ব্যবহার করব। হাইটটা আমি এখন পর্যন্ত হাইট ব্যবহার করেছি একশো আর হলো পাঁচশো মানে ছয়শো ব্যবহার করে ফেলেছি আর একশো বাকি আছে আমরা একশো নিব ব্যাকগ্রাউন্ড কালার এটা রেড দিব ফ্লোরটা তুলে দেব নিচে যেটা থাকে সেটা হলো কপিরাইট কন্টাক্ট কপিরাইট এই অংশটা থাকে আমরা যদি সেভ দেই তাহলে সেভ দিয়ে যদি দেখি দেখো নিচে কপিরাইট এখানেও ব্যাকগ্রাউন্ড কালারটা background color কন্ট্রাক্ট অবলিক কপিরাইট এটাকে যদি আমরা সেভ দিই দেখো আমাদের যে শুরুতে যে অংশটুকু দেখিয়েছিলাম সেই অংশটুকু আমরা এখানে পেয়ে গিয়েছি আমাদের ক্লাসের অংশ ছিল এটুকুই এখন দেখো আমরা শুরুতে একটি ছবি দেখিয়েছিলাম এই যে হিজিবিজি হিজিবিজি অনেকগুলো কোড এতগুলো কোড আসলে কিছুই না তো তুমি যদি এখানে আমার আজকের করা কোডগুলো যদি তুমি দেখো লাইভ ক্লাসের যে অংশটুকু সেটা হলো এইটুকু এখানে দেখো যে সিরিয়ালি যে অংশটুকু এইটুকুর হেডিংয়ের জন্য ব্যানারের জন্য আমরা দিয়েছি এটা প্রিন্সিপাল মেসেজের জন্য দিয়েছি এইটুকু দিয়েছি বডির জন্য এটা দিয়েছি ওয়েবসাইট নোটিশের জন্য নিচের অংশটুকু দিয়েছি কন্ট্রাক্ট দেখো তুমি এখানে একটি ঘর তৈরি কিভাবে করতে হয় সেই অংশটুকু পেয়ে গিয়েছ এখন ঘরটা তুমি কীভাবে ডিজাইন করবে আসলে এই ডিজাইনগুলো করা হয় সিএসএস এর মাধ্যমে আরও কিছু ইলাস্ট্রেশনের মাধ্যমে সেই অংশগুলো তোমাদের বইয়ে আলোচনা নেই বিধায় আমি সেই অংশগুলো আলোচনা করছি না তোমাদের সিলেবাসে যে অংশটুকু আছে সেই অংশটুকু নিয়ে এই এই জায়গাটুকু আলোচনা করেছি তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে অফলাইনেও ক্লাস শেষেও আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আজ আশা করি তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে বাসায় প্র্যাকটিস করবে যাদের বাসায় ল্যাপটপ আছে তারা ল্যাপটপের নোটপ্যাডে প্র্যাকটিস করবে আর যাদের নোটপ্যাড ল্যাপটপ নেই তারা মোবাইলে সোলো লার্ন নামে একটি অ্যাপ আছে যে অ্যাপের মধ্যে তোমরা এই কোডগুলো লিখে ঠিক এরকম একটি ওয়েব ডিজাইন করতে পারো এই ক্ষেত্রে দেখো ওয়েব মেক শব্দটা ব্যবহার করা হয় না ওয়েব ক্রিয়েট শব্দটা ব্যবহার করা হয় না ওয়েব অন্য কোনো শব্দ ব্যবহার করা হয় না ডিজাইন